হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য মাল্টিটেক ডিগ্রি চ্যানেল। ইউটিউব ভিডিও বানাবেন, কিন্তু কোন টপিক নিয়ে ইউটিউবে যাত্রা শুরু করবেন? আসলে এর উত্তর আপনার নিজের মধ্যেই রয়েছে। উত্তরটা হচ্ছে আপনি কী বিষয়ে অভিজ্ঞ। আপনি যেটা ভালো বোঝেন অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবেন। আমি যদি আপনাকে বলি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাও, আর আপনি টেকনোলজিটাও বোঝেন না, তাহলে কী হবে? দেখা গেল আপনি এখানে সেখানে ঘুরতে পছন্দ করেন, তাহলে ট্রাভেলিং নিয়ে ভিডিও বানাতে পারেন। এক কথায় আপনি যে বিষয়ে ভালো বোঝেন সেই বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন কিছু বিষয়ে ভিডিও বানানোর ট্রিক্স দিচ্ছি। নাম্বার ওয়ান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজ ইন্টারনেটে ব্লগ বলুন কিংবা ইউটিউব, সবখানে টেকনোলজি নিয়ে প্রচুর মাতামাতি। এর কারণ হচ্ছে টেকনোলজি আজ সব থেকে প্রিয় বিষয়, আর এ বিষয়ে আজকাল প্রায় সবাই জানতে আগ্রহী। তাই এ বিষয়ে ভিডিও বানালে আপনার ভিডিও অনেকেই দেখবে এবং এ থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। কারণ আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি না কেন, ঘুরে ফিরে সে টেকনোলজির সাথে সম্পর্কিত, যার ফলে টেকনোলজি রিলেটেড অনেক অ্যাডস হবে, ফলে আয়ও বেশি হবে। নাম্বার টু, ট্র্যাভেল অ্যান্ড ইভেন্টস। ট্র্যাভেলিং বিষয়ে ভিডিও বানিয়েও প্রচুর আয় করা সম্ভব। আপনি বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার ডিরেকশন দিয়ে ভিডিও বানাতে পারেন, কারণ এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি বা বিভিন্ন ট্রান্সপোর্টেশন সার্ভিসের, যার ফলে এসব কোম্পানির প্রচুর অ্যাড আপনার ভিডিওতে শো হতে পারে। নাম্বার থ্রি, প্রোডাক্ট রিভিউ। বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দেখিয়ে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। কারণ কোনো প্রোডাক্ট কেনার আগে মানুষ ইউটিউবে জানার জন্য সার্চ করে, আর আপনি যে প্রোডাক্ট রিভিউ দিবেন ওই প্রোডাক্টের সাথে মিল আছে এমন অ্যাডসও হবে আপনার চ্যানেলে। প্রোডাক্ট রিভিউর সমস্যা হচ্ছে আপনি প্রোডাক্ট পাবেন কোথায়, তার জন্য বিভিন্ন কোম্পানি বা রিটেলার মার্কেটার এর সাথে আগে চুক্তি করতে হবে। আর যদি নিজের শপ থাকে তাহলে তো আপনার জন্য এটি বেস্ট। তাছাড়া এর আরেকটি সুবিধা হচ্ছে কোম্পানি আপনাকে ডাইরেক্ট অফার করতে পারে, যেমন কোনো একটি গ্যাজেটের রিভিউ এর বিনিময়ে সেই গ্যাজেটটি আপনি ফ্রি পেয়ে যেতে পারেন। নাম্বার ফোর, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক ইনকাম করা সম্ভব, তবে বাংলাদেশ থেকে এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কারণ হচ্ছে এই সিস্টেম, আপনি কোনো একটি প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার জন্য এর থেকে কমিশন পাবেন। আমাদের দেশে তেমন কোনো অ্যাফিলিয়েট সাইট নেই বললেই চলে। অ্যামাজন, ইবে, শপিফাই এই সাইটগুলো ইন্টারন্যাশনাল ই কমার্স অ্যাফিলিয়েট সাইট, কিন্তু এদের প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। তাই আমি মনে করি নতুন এখানে চেষ্টা না করাই ভালো। নাম্বার ফাইভ, কমেডি অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সবচেয়ে সহজ ক্যাটাগরি হচ্ছে এটি, তাই ফানি ভিডিওতে আয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম। আসলে পানের সাথে কোনো কোম্পানি বা প্রোডাক্টের মিল না থাকার কারণে অ্যাডসও কম হয়, আর তাই ইনকামও কম। তবে এই ক্যাটাগরির ভিডিও বেশি ভিউ হবে, তাই অ্যাডসও কম হলেও যথেষ্ট আয় করতে পারবেন। নাম্বার সিক্স, এডুকেশন। বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাবলিশ করে এই ক্যাটাগরিতেও ভালো আয় করা সম্ভব, কারণ এর সাথে মিল রয়েছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন খাতা কলম বা শিক্ষার সামগ্রী। এমন অনেক অ্যাড রয়েছে যা এই ধরনের শিক্ষার সাথে সম্পৃক্ত এবং সেই ধরনের অ্যাডগুলো এখানে শো হবে, তাই সবচেয়ে সম্মানীয় ক্যাটাগরি বেছে নিতে পারেন। অ্যাপস রিভিউ। চ্যানেলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত সফটওয়্যার তৈরি হচ্ছে। এই যে অ্যাপসগুলোতে যুক্ত হচ্ছে নানা ধরনের ফিচার, থাকছে হাজার রকমের ফ্যাসিলিটিস, হাজার রকমের সেটিংস। এই অ্যাপসের রিভিউ নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। কোন সেটিংসে কী হবে, কোনটা চেঞ্জ করলে কী হবে, কোনটার সুবিধা কী, এসব বিষয়ে ভিডিও বানাতে পারেন। নাম্বার এইট, মোবাইল ফোন রিভিউ। আপনি মোবাইল ফোন বা যে কোনো প্রোডাক্টের রিভিউ দেখে ভালো ইনকাম করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি শোরুম না থাকে আপনার, তবে এক্ষেত্রে আপনি প্রোডাক্ট কোথায় পাবেন একটা সমস্যা। তবে আপনার পরিচিত শোরুম থাকলে তাদের সাথে চুক্তি করে আপনি সমস্যাটি সমাধান করতে পারেন সহজেই। নাম্বার নাইন, টিউটোরিয়াল ভিডিও। আমি মনে করি এই ক্যাটাগরির জন্য ইউটিউব আজ এত জনপ্রিয়। আপনি আপনার স্কিল এর প্রকাশ করতে পারেন এই ক্যাটাগরিতে। আপনি যা জানেন তা শেয়ার করুন, আপনার অভিজ্ঞতা তুলে ধরুন। নাম্বার টেন, ফুড। বাংলাদেশে মেয়ে ইউটিউবার নেই বললে চলে, কিন্তু এর পরিমাণ এত কম কেন? চাইলে মেয়েরাও কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তবে আর কিছু না পারলেও নিশ্চয়ই রান্না করতে পারেন। তো এই ক্যাটাগরি নিয়ে যাত্রা শুরু করে দিন, বিভিন্ন খাবারের রেসিপি নিয়ে ভিডিও বানাতে পারেন। আশা করি কোন ক্যাটাগরিতে কাজ করবেন তার একটা সঠিক গাইডলাইন পেয়ে গিয়েছেন। তাহলে আপনি যে বিষয়ে ভালো বোঝেন সেই বিষয় নিয়ে শুরু করে দিন, লেগে থাকুন, সফলতা আসবেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে কী কী বিষয়ে আপনার ভিডিও করলে সাকসেস পাওয়া সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না,
এবং সেই সাথে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের চ্যানেলে একবারে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন দিয়ে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও কখনো মিস না হয়ে যায়। এছাড়া আপনার যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।